মালদার কালিয়াচকে প্ররোহিত ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার বৈষ্ণবনগর ভগবানপুর বুথের বাইরে ব্যালট পেপার পড়ে রয়েছে বলে খবর পেয়ে সেখানে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট আবরার আলম। গিয়ে দেখেন একটি ব্যালট পেপার পড়ে রয়েছে, তাতে তৃণমূলের প্রতীকের ওপর ছাপ রয়েছে। ব্যালট পেপারটি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিঁড়ে ফেলতেই তৃণমূল কর্মী সমর্থকরা তার ওপর চড়াও হন বলে অভিযোগ। চোখে গুরুতর আঘাত লাগে ডেপুটি ম্যাজিস্ট্রেটের। বুধবার মালদার জেলা শাসক বিষয়টি জানার পর অবিলম্বে কালিয়াচক থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দেন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। সেই মতো এফআইআর দায়ের করেন তিনি। কিছু দুষ্কৃতীরা ওনার উপর হামলা করেছেন, ওনার চোখে গুরুতর আঘাত হয়েছে। আমরা এটা নিয়ে এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমরা একটা এফআইআর আমরা করছি। যারা দুষ্কৃতীরা ওনার উপর হামলা করেছেন তাদেরকে ধরার জন্য, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, আহত ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দেড় মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবিপি আনন্দ।